নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি কিচেন। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর এই গরমে ভালো থাকাটা কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জ। বেশিরভাগ মানুষেরই এই গরমে পেটের সমস্যা, বেশি রিচ জাতীয় খাবার খেতে ভয় পায়। তাই এই গরমে পেট ভালো রাখার দারুণ একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা আপনারা লাঞ্চ কিংবা ডিনারে গরম গরম ভাত এবং রুটির সঙ্গে খেতে পারেন। তবে ভিডিওটি দেখার আগে এইরকম অনেক নতুন নতুন ঘরোয়া বাঙালি রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিন। আর ভিডিওটি দেখার পর কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো তাড়াতাড়ি চলুন তাহলে এই রেসিপিটি শুরু করি। এখানে আমি খুব ছোট সাইজের একটা লাউ নিয়ে টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। আপনারা চাইলে আরও সরু সরু করে লাউটা কেটে নিতে পারেন। আর নিয়েছি হাফ কাপ মসুরির ডাল, 2 থেকে 3 বার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছি। এবার একটা কোড়া নিয়েছি, কোড়ায় নিয়ে 1 গ্লাস জল দিয়ে জলটা হালকা গরম করে নেব। আপনারা চাইলে এখানে প্রেশার কুকারও ব্যবহার করতে পারেন। এবারে মসুরির ডালটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তার জন্য 5 মিনিট ঢাকনা বন্ধ করে ওয়েট করব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। ডালটা প্রায় 90%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি টুকরো করে রাখা লাউগুলো দিয়ে দেব। আর ডালের সঙ্গে প্রথমেই যদি লাউটা দিয়ে দিতাম তাহলে কিন্তু লাউটা একেবারে গলে যেত। এই অবস্থায় এসে লাউটা দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকনা বন্ধ করে ওয়েট করব লাউটা সেদ্ধ হওয়ার জন্য। আর লাউটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। লাউটা সেদ্ধ হয়ে গেছে আর লাউয়ের টুকরোগুলো কিন্তু সবগুলোই আস্ত আছে, একটাও ভেঙে যায়নি কিংবা একটাও গলে ডালের সঙ্গে মিশে যায়নি। এবার নামিয়ে নিয়েছি। এবার ফোড়ন করে নেওয়ার জন্য 3 টিস্পুন মাস্টার্ড অয়েল ব্যবহার করছি। এবার দিয়ে দেব গোটা জিরে। আপনারা এখানে চাইলে 5 ফোড়ন ব্যবহার করতে পারেন। জিরের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসলে এবার এতে আমি অ্যাড করে দেব 1টা তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা। এই অবস্থায় আপনারা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এখানে অ্যাড করতে পারেন। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। হলুদটা দিয়ে তেলটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল আর লাউটা। আর এই রেসিপিটার জন্য কিন্তু মসুর ডালটাই একদম পারফেক্ট, অন্য কোনো ডাল দিয়ে এই রেসিপিটা খুব একটা ভালো হয় না। এবার খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো মিষ্টি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। লবণ এবং মিষ্টিটা মিশিয়ে দেওয়ার পর এটাতে 2 থেকে 3 মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দেব। এই গরমে হালকা হালকা লাউয়ের ডালটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়ে গরম গরম সার্ভ করব ভাতের সঙ্গে। আপনারা এটা ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে ডিনার কিংবা লাঞ্চেও ব্যবহার করতে পারেন।